হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার ভিডি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার থেকে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন সমাধান করব। এই কোশ্চেনটা বর্তনী থেকে আসছে, অর্থাৎ চল তড়িৎ অধ্যায় থেকে আসছে। এখানে দুইটা বর্তনী ক এবং খ দেওয়া আছে। ক বর্তনী এবং খ বর্তনীর ডিটেলস আমি একটু পরে আলোচনা করতেছি। কোশ্চেন কী ছিল আগে একটু দেখে নিই। ক নাম্বার কোশ্চেনে বলছিল যে কাশ্যপের দ্বিতীয় সূত্রটি বর্ণনা করো, আর খ নাম্বার কোশ্চেনে বলছিল যে, অর্থাৎ অনুধাবনে বলছিল যে যে তাপমাত্রা বাড়ালে বর্তনীর রোধ বাড়ে কেন, ঠিক আছে। আর প্রয়োগে বলছে যে ক বর্তনীর ক্ষেত্রে, এই বর্তনীটার ক্ষেত্রে আইএস এর মান নির্ণয় করো। আইএস হচ্ছে যে এখানে যেই তড়িৎ প্রবাহ হয়, মানে প্রবাহিত যে তড়িৎ, অর্থাৎ ব্যাটারি থেকে যে কারেন্ট বের হয় সেটা হচ্ছে আইএস। আইএস এর মান নির্ণয় করতে বলছে। আর উচ্চতর দক্ষতায় বলছে যে বর্তনী ক এবং বর্তনী খ এর মধ্যে কোনটির বহিরোধে, বহিরোধে মানে বাইরের রোধে, বাইরের রোধে বেশি, কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে, অর্থাৎ কোনটার বহিরোধ বা বাইরের রোধটি বেশি উত্তপ্ত হবে সেই জিনিসটা আমাদের কাছে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে ক বর্তনী এবং খ বর্তনীর আগে একটু বিস্তারিত দেখে নিই, তাহলে আমরা কোনটার বহিরোধ বেশি উত্তপ্ত হবে সেটা জানতে পারবো, সেই সাথে আইএস এর মানটাও জানতে পারবো, ঠিক আছে। তাহলে ক বর্তনীতে দেখতেছি আমরা দুইটা ব্যাটারি আছে, সিরিজে আছে দুইটাই, E1 এবং E2। E1 হচ্ছে 1.5 ভোল্টেজ, E2 হচ্ছে 1.5 ভোল্টেজ। আবার সেখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে ব্যাটারিগুলোর। E1 ব্যাটারির অভ্যন্তরীণ রোধ R1, সেটা হচ্ছে 0.5 ওহম, এবং E2 ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2, সেটা হচ্ছে 0.5 ওহম। এবং এই ব্যাটারি দুইটা থেকে আইএস পরিমাণ কারেন্ট বেরোচ্ছে। তো নর্মালি আইএস এর পরিমাণটা পজিটিভ দিক থেকে দেখানো হয়, এদিক থেকে দেখানো হয়, কিন্তু এখানে নেগেটিভ দিকে দেখানো হয়েছে। এটা তো সমস্যা নাই, আসলে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে যায়। তো তুমি চাইলে, অর্থাৎ আইএস এর যে প্রবাহ সেটা তুমি দুই দিকেই দেখাতে পারবা, এটা ঝামেলা নাই। এটা মানে তোমরা যারা এখনও ইন্টারমিডিয়েটে পড়ো তাদের কাছে ঝামেলার মনে হইতে পারে, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঝামেলা নাই। মানে তুমি যদি এদিকে প্রবাহ দেখো তাও ঝামেলা নাই, এদিকে প্রবাহ দেখাইলেও ঝামেলা নাই। কেন নাই সেটার ব্যাখ্যা মানে আসলে একটু ট্রিকি। এই মুহূর্তে জাস্ট এই জিনিসটা মনে রাখো যে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়, ঠিক আছে। ইলেকট্রন নর্মালি ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে বের হয়ে পজিটিভ প্রান্তের দিকে যায়। তো এখানে ইলেকট্রন যেহেতু ব্যাটারির নেগেটিভ থেকে বের হয়ে পজিটিভ দিকে যায়, তুমি চাইলে এই যে আইএসটা এদিকে দেখাতে পারবা। আবার তুমি চাইলে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিটিও কারেন্ট ডিরেকশন দেখাতে পারবা, অর্থাৎ এদিকেও কিন্তু তুমি চাইলে কারেন্টের ডিরেকশনটা দেখাতে পারবা, ঝামেলা নাই, দুইটাতেই ঝামেলা নাই। তাহলে এটাই হচ্ছে শর্টেস্ট উত্তর যে কেন দুই দিকে দেখানো যায়, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে যায় বিদায়, তুমি চাইলে এদিকেও দেখাতে পারবা, এই যে এদিকেও দেখাতে পারবা এখানে যেভাবে দেখানো আছে। আবার তুমি চাইলে উল্টা দিকেও দেখাতে পারবা, এদিকেও দেখাতে পারবা, কারণ এই ইলেকট্রন যেদিকে যায় তার উল্টা দিকে কারেন্ট যায়, ঠিক আছে। এখন এটা হচ্ছে বর্তনী খ। এখানে তিনটা ব্যাটারি আছে, E1, E2 এবং E3। E1 হচ্ছে 1.5, E2ও 1.5, E3 1.5। তাদের অভ্যন্তরীণ রোধ আবার সমান। E1 অভ্যন্তরীণ রোধ R1, সেটা হচ্ছে 0.3 ওহম, R2 হচ্ছে 0.3 ওহম, এবং R3ও 0.3 ওহম। এখানেও আইএসটা এদিকে দেখানো হয়েছে, তোমরা খেয়াল করো নেগেটিভ দিক দিয়ে দেখানো হয়েছে, এটা সমস্যা নাই। এবং এই যে ব্যাটারি তিনটে এখানে প্যারালাল আর এখানে দুইটা ব্যাটারি প্যারালাল, তাদের থেকে আইএস বের হয়ে কে চাবি বা সুইচ হয়ে R1 লোডের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে লোড, বা আমরা এটাকে লাইট বলতে পারি, ফ্যান বলতে পারি, বা রোধ বলতে পারি। এটা হচ্ছে একটা রোধ বা লোড, সেটা হচ্ছে R1। এখানেও ঠিক সেম রকম, আইএস হয়ে চাবি বা সুইচ কে হয়ে R1 যাচ্ছে, এটাকে আমরা লোড বলতে পারি, রোধ বলতে পারি, চাইলে লাইটও বলতে পারি। মানে এটা আসলে একটা বাসাবাড়ির কোনো একটা ইকুইপমেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে R1, সেটার মান হচ্ছে 10 ওহম, এটাও কিন্তু 10 ওহম, ঠিক আছে। তো এখন ক বর্তনীর ক্ষেত্রে আইএস এর মান নির্ণয় করতে হবে। তাহলে আইএস এর মান যদি আমরা জানতে হয়, তাহলে আমরা ক বর্তনীর আগে, আমরা ক বর্তনীর ক্ষেত্রে আইএস এর মান জানার আগে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর দেই, যে কাশ্যপের দ্বিতীয় সূত্র কাকে বলে বা কাশ্যপের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করা, এটা ক নাম্বার প্রশ্নে বলছিল, অর্থাৎ জ্ঞানমূলকে। তো কাশ্যপ নামক একজন ভদ্রলোক দুইটা সূত্র দিয়েছিলেন, তার মধ্যে দ্বিতীয় সূত্র এখানে জানতে চাইছে। দ্বিতীয় সূত্র হচ্ছে এরকম যে একটা বর্তনীর মধ্য দিয়ে তুমি যে পরিমাণে EMF সাপ্লাই দাও, মানে কি জানি এটাকে তোমরা বলো তড়িৎচালক শক্তি যেটা সাপ্লাই দাও, সেটা বর্তনী যে পরিমাণ রোধ থাকে সেই রোধগুলো যে পরিমাণে ভোল্টেজ অ্যাবজর্ব করে বা ভোল্টেজ খায় বা ভোল্টেজ কী করে ভোল্টেজ নেয় সেই ভোল্টেজের সমান। এই তিনটা রোধ মিলে যে ভোল্টেজ নিবে বা খাবে বা অ্যাবজর্ব করবে বা কী করবে, এটাকে ভোল্টেজ ড্রপ করবে, সেই ভোল্টেজের সমান হবে এই ভোল্টেজটা। অর্থাৎ এটা যদি R1 হয়, এই রোধটা যদি R1 হয়, এটা যদি R2 হয়,
এটা যদি R3 হয় এবং এখান দিয়ে I পরিমাণ যদি কারেন্ট যায় তাহলে এটার ভোল্টেজ হবে V1 সেটা হবে যে IR1 কারণ এখানে দিয়ে I পরিমাণ কারেন্ট যেতেই হবে আর কোনো ওয়ে নাই I পরিমাণ কারেন্ট IR1 এর মধ্যে দিয়ে যাবে তারপর I পরিমাণ কারেন্ট আবার R2 এর মধ্যে দিয়ে যাবে সো এখানে V2 হবে IR2 এবং এখানে V3 হবে IR3 ঠিক আছে কারণ I টা এখান দিয়েও যাবে গিয়ে এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসে আবার ব্যাটারিতে চলে আসবে তাহলে এই যে এইখানে তো আমরা তিনটা ভোল্টেজ পেলাম V1 V2 এবং V3 এই তিনটার যোগফলই হবে যেটা তুমি সাপ্লাই দিছো সেটা সমান এটাই কাশবে বলছে তাহলে কাশবে সূত্র অনুসারে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু E জাস্ট এই ঘটনাটা যেটা আমি বলছি এটা তুমি বুঝলে হবে এবং এটাকে বইতে সুন্দর করে লেখা আছে যে তড়িৎচালক শক্তি যেটা আমরা সাপ্লাই দেই সেটা বর্তনীর যে রোধগুলো আছে এই রোধগুলোর সাথে তড়িৎ প্রবাহের যে গুণফল সেই গুণফল থেকে আমরা ভোল্টেজ পাবো সেই ভোল্টেজের সমান হচ্ছে ই এর মান এটা বইতে সুন্দর করে ব্যাখ্যা করা আছে বইয়ের ব্যাখ্যাটাই আপনারা মানে বইয়ের সংখ্যাটাই ডিরেক্ট দিয়ে দিবেন এভাবে ব্যাখ্যা দিবেন না জাস্ট সংখ্যাটাই দিয়ে দিবেন কতে কারণ এটা হচ্ছে জ্ঞানমূলক খতে বলছে যে ক্ষয়ের প্রশ্নটা এখানে নাই খতে বলছে যে যে তাপমাত্রা বাড়ালে বর্তনীর রোধের পরিবর্তন কীরূপ হয় বা রোধ বাড়ে কেন ঠিক আছে রোধের রোধ বাড়ে কেন তো বর্তনীতে যখন এই যে এই বর্তনীটাই যদি আমি আবার দেখাই যে বর্তনীতে যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন বর্তনীর রোধ বাড়বে কেন বাড়বে কারণ হচ্ছে বর্তনীতে হচ্ছে একটা তার আলটিমেটলি এটা একটা মেটাল দিয়ে তৈরি সাপোজ তামা দিয়ে তৈরি এখন এই তামা দিয়ে যখন তৈরি তখন এখানে যদি তুমি তাপমাত্রা বাড়াও ওই তামার ভেতরে যে অণুপরমাণুগুলো আছে সেগুলো তখন বেশি শক্তি অর্জন করে তাপ বাড়ানোর কারণে শক্তি তাদের বেড়ে যায় অণুপরমাণুগুলোর তখন ওই অণুপরমাণুগুলো বেশি পরিমাণে সংঘর্ষে লিপ্ত হয় তো অণুপরমাণুগুলো যখন বেশি পরিমাণে সংঘর্ষে লিপ্ত হয় তখন এই বর্তনী দিয়ে ইলেকট্রন প্রবাহে বাধাগ্রস্ত হয় মানে বর্তনী দিয়ে ইলেকট্রন প্রবাহে তার কষ্ট হয় আর কি তো যেহেতু কষ্ট হচ্ছে তার মানে রোধ বাড়ছে ঠিক আছে এই জন্য তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে কারণ তাপমাত্রা বাড়ালে অণুপরমাণুগুলো বেশি শক্তি অর্জন করে তখন অণুপরমাণুগুলো বেশি পরিমাণ তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তো অণুপরমাণু যখন সংঘর্ষে বেশি লিপ্ত হয় তখন ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি হয় তো ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি হওয়া মানেই হচ্ছে রোধ তো এই জন্য বর্তনীর তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায় ঠিক আছে এবার আমরা চলে আসি উচ্চতর প্রয়োগে বলছে যে IS এর মান কত এখন IS এর মান জানতে হলে আমাকে আগে জানতে হবে যে এই যে দুইটা ব্যাটারি এখানে সিরিজে যুক্ত করা হয়েছে ব্যাটারি সিরিজে যুক্ত করলে কী হয় আর এখানে দুইটা তিনটা ব্যাটারি প্যারালালে যুক্ত করা হয়েছে তিনটা ব্যাটারি প্যারালালে যুক্ত করলে কী হয় ব্যাটারি যখন সিরিজে যুক্ত করা হয় তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক কোনো ঝামেলা নাই মনে করো এখানে আমি তিনটাই দেখালাম বা চারটা আরও একটা দেখাইতে পারো কোনো সমস্যা নেই ব্যাটারি যখন সিরিজে যুক্ত করা হয় তখন তাদের পজিটিভ হচ্ছে বড় হাতটা যদি সবগুলো একই দিকে থাকে দেখুন এখানে সবগুলো বড় হাত বাম দিকে আছে এই যে এটা বাম এটা বাম এটা বাম এটা বাম যদি সবগুলো বড় হাত একই দিকে থাকে তাহলে মোট ভোল্টেজটা যোগ করে দিতে হয় সিরিজে থাকলে মোট ভোল্টেজটা কী করে দিতে হয় যুক্ত করে দিতে হয় তাহলে এখানে যদি একটা ভোল্টেজ 1 একটা ভোল্টেজ 2 ভোল্টেজ হয় এখানে একটা ভোল্টেজ যদি 12 ভোল্টেজ হয় একটা ভোল্টেজ যদি 24 ভোল্টেজ হয় তাহলে তুমি সবগুলোকে যোগ করে দিতে হবে যোগ করলে যা পাবা সেটাই মনে করো তাহলে এখানে কত হয় এখানে হচ্ছে 36 তারপর হচ্ছে 38 39 মোট 39 ভোল্টেজ এখানে ঠিক আছে এখন মনে করো যে আমি দুইটা ভোল্টেজ দেখাইলাম বাকিগুলো মুছে দিলাম সহজের জন্য তোমাকে তাহলে এখানে হবে 3 ভোল্টেজ ঠিক আছে এখানে হবে 3 ভোল্টেজ তাহলে ক নাম্বার বর্তনীতে দুইটা ব্যাটারি দেখো দুইটারই বাম হাত বড় হাতটা অর্থাৎ পজিটিভটা বাম দিকে আছে তাহলে দুইটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক নাম্বার বর্তনীর মোট ভোল্টেজ ইকুয়াল টু হবে যে E1 যোগ E2 ঠিক আছে তাহলে হচ্ছে 1.5 যোগ 1.5 ঠিক আছে তাহলে হচ্ছে 3 ভোল্টেজ এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া বড়হাত যদি এভাবে এদিকে থাকে তখন কী হবে একটার বড়হাত এদিকে আরেকটার বড়হাত এদিকে অর্থাৎ একটার বড়হাত ডানে একটার বড়হাত বামে ঠিক আছে এরকম যদি হয় তাহলে তোমাকে যেটা করতে হবে বড় ভোল্টেজ যেটা সেটা থেকে ছোট ভোল্টেজটা জাস্ট বিয়োগ করে দিবে ঠিক আছে অর্থাৎ এখানে 2 ভোল্টেজ না এখানে 2 ভোল্টেজ না এখানে 1 ভোল্টেজ না এবার হবে বিয়োগ 2 ভোল্টেজ বিয়োগ 1 ভোল্টেজ সমান 1 ভোল্টেজ অর্থাৎ দুইটা যদি অপোজিট দিক থাকে অর্থাৎ একটার বড় হাত ডানে একটার বড় হাত বামে তখন করবা বিয়োগ আর দুই যদি একই দিকে থাকে তখন করবা যোগ আশা করি বোঝা গেছে এবার আসতেছি যদি প্যারালাল হয় তখন কী হবে এখানে তো প্যারালাল আছে তিনটা ভোল্ট ব্যাটারি প্যারালালে যখন অনেকগুলো ব্যাটারি যুক্ত করা হয় তাহলে তোমাকে আগে বুঝতে হবে প্যারালাল জিনিসটা কী এটা প্যারালাল রোধ তোমরা পড়ছো নিশ্চয়ই তো প্যারালাল রোধ যারা ক্লিয়ার তাদের প্যারালাল ব্যাটারি নিয়ে সমস্যা হবে না কিন্তু যাদের প্যারালাল রোধের মধ্যে ঝামেলা আছে তাদের প্যারালাল ব্যাটারিতেও ঝামেলা হবে প্যারালাল আসলে কী প্যারালাল হচ্ছে যে মনে করো যে তুমি আর তোমার বন্ধু দুজনে দুজনের হাতকে ধরে ফেলছো এটা হচ্ছে প্যারালাল মানে দুজনেই দুজনের হাতকে ধরে ফেলতে হবে এটা হচ্ছে প্যারালাল মনে করো যে এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তোমার বন্ধু ঠিক আছে এখন তোমার বন্ধুর হাত হচ্ছে তোমার হাত হচ্ছে এই দুইটা আর তোমার বন্ধুর হাত হচ্ছে এই দুইটা
এখন যদি তোমরা দুজনে দুজন হাতকে ধরে ফেলো বা বেঁধে ফেলো একসাথে, তখন হবে প্যারালাল। কিন্তু তুমি যদি মনে করো যে এটা হচ্ছে তুমি, এই 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 রোডটা হচ্ছে তুমি, এটা তোমার এক হাত, এটা তোমার আরেক হাত, এখন তোমার এক হাত তোমার বন্ধুর সাথে ধরছো, আর এক হাত কিন্তু ধরো নাই, আর এক হাত মুক্ত, ঠিক আছে? আবার এ কী করলো যে এর এক হাত আরেকজন আরেকজনে ধরছে, ঠিক আছে? এরকম আমরা অনেক সময় ওই যে ছোটোবেলায় যখন স্কুলে একসাথে গোল হয়ে দাঁড়াইতাম, তখন কিন্তু এই কাজটা করতাম যে একজনের এক হাত একজনে ধরে ধরে দাঁড়াইতাম না গোল হয়ে। ওই জিনিসটা যদি তোমরা করো তাহলে হচ্ছে সিরিজ, অর্থাৎ এক হাত মুক্ত থাকবে, এই যে এর এই যে আর ওয়ান যেটা সেটার এক হাত আর টু এর সাথে যুক্ত হয়েছে, এই যে এখানে, কিন্তু আর এক হাত মুক্ত, ঠিক আছে? এই অবস্থা যদি থাকে তাহলে সেটা সিরিজ। এখন এ হাত আসলে কোথায় থাকে? এই হাত মুক্ত থাকে না, এই হাত আসলে ব্যাটারিতে থাকে। এরও এই হাত, এরও এই হাত, দুইটাই ব্যাটারিতে থাকবে। তাহলে এইগুলোর আসলে হাতগুলো ব্যাটারিতে এসে যুক্ত থাকে আর কি, ঠিক আছে? তখন এটাকে সিরিজ বলি। আর যদি এই যে তোমার দুই হাত তোমার বান্ধবী বা বন্ধু দুই হাতের সাথে যদি যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে যে প্যারালাল। তো এখন এই দুজন তো প্যারালালে বসে আছে, তা এই আরেকজন যে খালি, সেও যদি তার দুই হাত এদের সাথে যুক্ত করে দেয়, তখন এটা হচ্ছে প্যারালাল। এখন মাঝখানে রোধও থাকতে পারে, মাঝখানে ক্যাপাসিটর থাকতে পারে, মাঝখানে ব্যাটারিও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, অর্থাৎ তারগুলো যদি এভাবে যুক্ত হয় সেটা একটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে যে সিরিজ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। এখন দেখো আমাদের এই ব্যাটারিগুলো দুই নাম্বার বর্তনীর ব্যাটারিগুলো প্যারালালে যুক্ত আছে, ঠিক আছে? প্যারালালে যুক্ত আছে। এখন প্যারালালে যখন ব্যাটারি যুক্ত থাকে, তখন ওই ব্যাটারিগুলো আসলে একটা ব্যাটারি হিসেবে কাজ করে। মনে করো এই যে এটার সাথে একটা লাইট লাইট আমি নিচে দিয়ে লাইট একটা নিচে দিয়ে যুক্ত করে দিলাম, ঠিক আছে? এর হচ্ছে সেই তারগুলো আর কি, লাইটের তার, ঠিক আছে? এই লাইটটা তখন জ্বলবে। আসলে এই লাইট কত ভোল্টেজ পাবে? কারণ এখানে তিনটা ব্যাটারি দেখো, এই বর্তনীতে, এই বর্তনীতে তিনটা ব্যাটারি প্যারালালে আছে, 1.5 ভোল্টেজ, 1.5 ভোল্টেজ, 1.5 ভোল্টেজ। আসলে মূলত তিনটা ব্যাটারি থাকলেও প্যারালালে যুক্ত থাকার কারণে এই লাইট একটা ব্যাটারিকে পায়, অর্থাৎ সে মূলত 1.5 কে পাবে শুধুমাত্র। অর্থাৎ এই তিনটা প্যারালাল ব্যাটারির ভোল্টেজ, মোট ভোল্টেজ হবে 1.5। তাহলে এখানে যেহেতু তিনটা ব্যাটারি প্যারালালে আছে, তাদের মোট ভোল্টেজ হবে 1.5, ঠিক আছে? তাহলে E2 এর ক্ষেত্রে মোট ভোল্টেজ হচ্ছে 1.5। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের হয়ে গেছে যে এখানে মোট ভোল্টেজ হচ্ছে 3 আর এখানে মোট ভোল্টেজ হচ্ছে 1.5। তাহলে আমরা এবার আর বাকি কাজগুলো করে ফেলতে হবে। এবার আমরা প্রয়োগে চলে যাচ্ছি। প্রয়োগে বলছে যে পর্তনি কয়ের ক্ষেত্রে আইএস এর মান বের করো, ঠিক আছে? এটা হচ্ছে গ, আমরা বের করতে হবে আইএস। তাহলে আমরা আইএস যদি বের করতে হয়, তাহলে আমরা আই ইকুয়াল টু একটা সূত্র জানি, বি বাই আর বা ই বাই আর, ঠিক আছে? ই বাই আর। এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে, দেখো আর ওয়ান এবং আর টু, তাহলে তোমাকে অভ্যন্তরীণ রোধটাও হিসেবে মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তুমি লিখবা আর প্লাস আর, ঠিক আছে? আর এটাকে আই এর জায়গায় আই এস লিখো, ঠিক আছে? এবার এখানে মোট ই কত? এই বর্তনীতে মোট ই হচ্ছে 3, দুইটাকে যোগ করে আমরা 3 পেয়েছি, এই যে, ঠিক আছে? 3, সেই 3টা আমরা এখানে বসে দিচ্ছি। আর স্মল আর হচ্ছে যে এই যে দুইটা ছোট ছোট রোধ আছে তাদের যোগফল, কেন? কারণ দুইটি দুজনই সিরিজে আছে, ঠিক আছে? তাহলে 0.5 যোগ 0.5 ওহম হবে দুইটাই, 0.5 ওহম, তাহলে হবে যে 1 ওহম, ঠিক আছে? আর এই আরটা হচ্ছে বাইরের আরটা, এই যেটা, ঠিক আছে? কারণ এই যে কারেন্টটা এদিক দিয়ে এসে এই ভোল্ট ব্যাটারি এই রোধের মধ্যে দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে যে কত? 10, ঠিক আছে? এখানে তুমি কাজ করলে পাবা 0.27, 0.27 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন এই আরটা তুমি চাইলে, এটা যেহেতু প্রয়োগের প্রশ্ন, তুমি আরটা দেখাতে পারো যে আর ইকুয়াল টু আর ওয়ান যোগ আর টু, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ দুইটাকে যোগ করে দেখাবো আর কি, 0.5 ওহম যোগ 0.5 ওহম সমান 1 ওহম। তাহলে খেয়াল করো এই যে আমি কিন্তু ই এর মানটা কিভাবে ক্যালকুলেশন করছি সেটা দেখাইছি, স্মল আর মান কিভাবে ক্যালকুলেশন করছি সেটা দেখাইছি, আই এস আর মান কিভাবে ক্যালকুলেশন করছি সেটাও দেখাইছি। তোমরা এইভাবে দেখাবা তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রয়োগে আই এস আর মান পাইলাম কত? 0.27 অ্যাম্পিয়ার, ঠিক আছে? শেষ। এবার উচ্চ রোধ কথা বলছে, বর্তনী ক এবং খয়ের কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে? তো বহিরোধ হচ্ছে যে এটারও আর ওয়ান, এটারও আর ওয়ান, কোনটা বেশি উত্তপ্ত হবে সেটা জানতে হলে আসলে এই আর ওয়ান এর মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যায় সেটা আমাকে জানতে হবে। তাহলে এই আর ওয়ান এর মধ্যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে যে এই আইএস পরিমাণ, আইএস এর মান কত? 0.27 অ্যাম্পিয়ার। এখন এই আর ওয়ান এর মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে কত পরিমাণে কারেন্ট যায় সেটা আমাকে জানতে হবে, জানলে তারপরে আমি কোনটা কোনটা বেশি উত্তপ্ত হবে আমি জানতে পারবো। উত্তপ্ত হওয়ার সূত্র হচ্ছে যে যে কোনটা বেশি পরিমাণে আসলে তাপ তৈরি করবে, তাপের সূত্র হচ্ছে যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ঠিক আছে? আমরা জানি তাহলে আমাকে আয়ের মান জানতে হবে, আর মান আমি জানি, আর দুইটাতেই 10, ঠিক আছে? দুইটাতেই 10। আর এই কারণে আমাকে বহিরোধ বলছে, অভ্যন্তরীণ রোধ নেওয়া লাগবে না, কারণ বলছে বহিরোধ। তুমি দেখো এই যে বলছে বহিরোধ, ঠিক আছে? এবং আর দুইটাতে জানি টি দুইটাতে সমান নিবে, মনে করো এটা 1 মিনিট নিলে, এটা 1 মিনিট, এটা 1 সেকেন্ড নিলে, এটা 1 সেকেন্ড। তাহলে আমার মূল কারেক্ট মূল কাহিনী হচ্ছে আয়ের মান বের করতে হবে, দুইটার ক্ষেত্রে আয়ের মান বের করতে হবে। তাহলে প্রথমটার যদি আমরা এইচ ওয়ান ধরি, তাহলে এখানে আয়ের মান বসাবো, আর দ্বিতীয়টার জন্য আমরা যদি H2 ধরি, এখানে আয়ের মান বসাবো।
আই স্কয়ার আর টি দ্বিতীয়টা চলো ঠিক আছে তাহলে দ্বিতীয়টা রায় আমাকে জানা লাগবে প্রথমটা রায় আমরা ওটা জানি 0.27 ঠিক আছে এখন এই দুইটাতে কিন্তু আরটি আসলে সেম দুইটাতে আরটি সেম কেন সেম কারণ এখানেও 10 এখানেও 10 এখানে 1 সেকেন্ড নিলে এখানে 1 সেকেন্ড তাহলে আর আরটি টি গুণ করলে কি জিনিস আসবে তার মানে আই এর উপর ডিপেন্ড করতেছে কোনটাতে বেশি পরিমাণে তাৎপর্য হবে বা কোনটা বেশি পরিমাণে উত্তপ্ত হবে ঠিক আছে তাহলে আমরা আই 2 বের করি মানে এই যে এটার ক্ষেত্রে আই এর মান কত সেটা বের করি ঠিক আছে তাহলে খেয়াল করো এটার ক্ষেত্রে আই এর মান বের করতে হলে আমাকে যেটা করতে হবে যে এখানে মোট ভোল্টেজ হচ্ছে ইকুয়াল টু যেহেতু প্যারালালে আছে 1.5 ভোল্টেজ সেখানে মোট আর হচ্ছে যে 1/r ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r কারণ তিনটা অভ্যন্তরীণ রোধ প্যারালালে আছে এই জন্য আমরা তিনটাকে প্যারালাল কানেকশনে নিলাম ঠিক আছে আর 1 আর 2 আর 3 এখন খেয়াল করো এখানে হচ্ছে সবগুলোই 0.3 করে আছে সবগুলো সমান তো সবগুলো সমান হলে যেটা করতে হয় যতটা আছে ততই ভাগ করলে আসলে হয়ে যায় মানে সবগুলো যদি সমান হয় সবগুলো প্যারালাল রোধ যদি সমান হয় প্যারালাল থাকতে হবে সবগুলো প্যারালাল রোধ যদি সমান হয় যতটা রোধ আছে ততই ভাগ করলে আসলে आंसर হয়ে যায় ঠিক আছে তো তুমি দেখো এটা আলটিমেটলি সেটাই আসবে দেখো এখানে লসাগু নিলে 0.3 হয় উপরে 3 তাহলে 1/r সমান 3/0.3 হলে তাহলে আসন কি হবে 0.3/3 এই দেখো সবগুলো রোধ হচ্ছে 3.3 করে আর রোদ আছে তিনটা তিন দিয়ে ভাগ অর্থাৎ যতটা আছে তত দিয়ে ওই রোদের পরিমাণকে ভাগ করলেই হয়ে যায় ঠিক আছে সেই জন্য বলছিলাম আমি তো তুমি চাইলে এটা না লিখে ডিরেক্ট এটা লিখতে পারবে ঠিক আছে ওই কথাটা বলতে কিন্তু কিন্তু তখন বলতে হবে তো যাই হোক এই যে 1 ওহম ঠিক আছে 1 ওহম আর এখন আমরা তো বের করব আই তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এটা আমি মুছে দিচ্ছি তাহলে এখানে আরো আর কিভাবে বের করছি এটা দেখাচ্ছি তো আর দরকার নাই এটা এটা তোমরা তুলে নাও খাতায় আমি এবার এটার ক্ষেত্রে আই বের করব দ্বিতীয়টার ক্ষেত্রে আই বের করব তাহলে আই এস ইকুয়াল টু দ্বিতীয়টার আই এস ইকুয়াল টু ই ডিভাইড বাই স্মল আর যোগ ক্যাপিটাল আর ঠিক আছে তো ই তো 1.5 স্মল আর একটু আগে পেলাম কত 0.1 0.1 ওহম যোগ ক্যাপিটাল আর হচ্ছে বাইরে রোধটা বাইরে রোধ আছে কত 10 এটা তুমি কাজ করো কাজ করলে 0.15 অ্যাম্পিয়ার পাবা ঠিক আছে তাহলে এখানে আছে 0.15 এম্পিয়ার আর এখানে পেলাম 0.27 এম্পিয়ার এবার এই দুইটার মধ্যে বসাই দাও তাহলে কাজ শেষ এখানে তুমি বসাই নাই যেটা বাবা সেটা হচ্ছে যে h1 এর জন্য 0.27 বসাবা 0.27 হোল স্কয়ার ইনটু 10 ইনটু 1 সেকেন্ড হচ্ছে দুইটার জন্য 1 সেকেন্ডে কি পরিমাণ তাপত্বরি হয় এখানে কি পরিমাণ তাপত্বরি হয় 1 সেকেন্ডে এখানে কি পরিমাণ তাপত্বরি 1 সেকেন্ডে সেটা বের করব তো এখানে তুমি কাজ করলে যেটা বাবা সেটা হচ্ছে যে 0.7 কিছু একটা পাবা ঠিক আছে জাস্ট 0.7 এর মান করলাম আমি 0.7 জুল ঠিক আছে আর এখানে দ্বিতীয়টাতে তাহলে এটা আমি নিচে দিয়ে লিখি তাহলে সুবিধা হবে তোমার জন্য এটা হচ্ছে 0.7 জুল ঠিক আছে তাহলে দ্বিতীয়টাতে 0.15 আমি বসালাম এই জায়গায় 0.15 হোল স্কয়ার ইনটু 10 ইনটু 1 ঠিক আছে এখানে তুমি কাজ করলে পাবা 0.225 জুল এখানে ছিল মূলত 0.729 জুল তাহলে খেয়াল করো এখানে মূলত হচ্ছে 0.729 জুল আর এখানে হচ্ছে যে 0.225 জুল তাহলে প্রথম বর্তনীর বহিরোধ বেশি উত্তপ্ত হবে আর দ্বিতীয় বর্তনীর বহিরোধ কম উত্তপ্ত হবে তাহলে খেয়াল করো এই টিউটোরিয়ালে আজকের যে প্রশ্ন সমাধান করলাম সেখানে আমরা অনেকগুলো জিনিস শিখছি আমরা শিখছি কার্শনের দ্বিতীয় সূত্র আমরা শিখছি তাপমাত্রা বাড়ালে কেন পরিবাহীর রোধ বাড়ে আমরা শিখছি কিভাবে আই বের করতে হয় এই যে আই বের করার সূত্রটা অভ্যন্তরীণ রোধ কিভাবে ক্যালকুলেট করতে হয় আবার আমরা কিভাবে প্যারালাল রোধকে মানে প্যারালাল কানেকশনের রোধ যেগুলো থাকে সেগুলো কিভাবে প্যারালাল মোট রোধটা বের করতে এটা শিখছি আমরা প্যারালাল কি জিনিস সিরিজ কি জিনিস এটা শিখছি আমরা ব্যাটারিগুলো কিভাবে কানেকশন দিলে কিভাবে মানে ব্যাটারির ভোল্টেজটা নিতে হয় সেটা শিখছি আমরা শিখছি হচ্ছে যে কিভাবে তাপ তৈরি হলে কোনটাতে বেশি পরিমাণ তাপ তৈরি হয় যে তাপ তাপের পরিমাণটা আসলে আই এর উপর ডিপেন্ড করে সেটা শিখছি আমরা ঠিক আছে এই জিনিসগুলো আজকে আমরা এই টিউটোরিয়াল থেকে শিখতে পারছি তো যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের যেমন একটা কাজ লাগবে যারা এর মানে 2023 সালে পরীক্ষা দিবে বা তারপরে পরীক্ষা দিবে তাদেরও কিন্তু এটা কাজ লাগবে আমরা নেক্সট টিউটোরিয়ালে তোমাদের এই বর্তনীগুলোতে অনেক ঝামেলা হয় যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল কিভাবে বুঝবো বুঝে যায় না অনেক সময় আমি তো সিরিজ প্যারালাল ডেফিনিশন দিয়েছি যে সিরিজ কি প্যারালাল কি তারপরেও সার্কিট দেখে অনেক সময় বুঝে যায় না তো সেগুলোর একটা সমাধান করবো এবং অন্যান্য বোর্ডের যে ট্রিকি ট্রিকি প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবো তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ